শান্তির বাজার শহরবাসীর জন্য শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় একটি ব্যাটারি পরিচালিত স্কুটির শোরুম খোলা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই শোরুমের শুভ সূচনা করা হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এদিন শোরুমের শুভ উদ্বোধন করলেন শান্তির বাজার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য। উদ্বোধকের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, কাউন্সিলর রাজীব চক্রবর্তী, কাউন্সিলর নেপাল চন্দ্র দাস সহ অন্যান্যরা। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তির বাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। ব্যাটারি পরিচালিত স্কুটির নতুন শোরুমে স্কুটি দেখতে আসা লোকজনদের মধ্যে ব্যাপক কৌতূহল লক্ষ্য করা যায়। যে শান্তির বাজার শহরে ই স্কুটার শোরুম হয়েছে, এই স্কুটি শোরুম উদ্বোধন একটু আগে হয়ে গেল, তো আমাদের কাছে এই জন্য ভালো লাগছে যে শান্তির বাজারবাসী একটা ভালো সুবিধা পাওয়ার একটা দোকান শোরুম হলো। কারণ আমরা জানি পেট্রোলের দাম বাড়া আছে, অনেকে পেট্রোল খরচের জন্য স্কুটি ব্যবহার করতে পারছে না, তো এই এলাকায় যখন ব্যাটারি চালিত স্কুটি শোরুম হয়েছে এই এলাকাবাসী সুবিধা পাবে। এলাকায় মানুষ তেল ছাড়া ইলেকট্রিক চার্জের মাধ্যমে স্কুটিগুলি চালাবে, আমার বিশ্বাস এই এলাকার মানুষ এই সুবিধা নেবে। এবং আমি আজকের যে এই শোরুমের যে মালিক ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, উনি একটা এত সুন্দর উদ্যোগ নিয়েছেন শান্তির বাজারে, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। আমার বিশ্বাস ওনার যে উদ্যোগ এটা ধীরে ধীরে বাড়বে এবং এই সুন্দর একটা প্রতিষ্ঠান উনি স্থাপন করেছেন, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি শান্তির বাজার পুর পরিষদের তরফ থেকে। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।